মোরা প্রভু রক্তে শুচি হলাম মোদের ভয়ার নাই মোরা প্রভুর মহা দয়া পেলাম মোদের ভয়ার নাই মোরা প্রভু রক্তে শুচি হলাম মোদের ভয়ার নাই মোরা প্রভুর মহা দয়া পেলাম মোদের ভয়ার নাই ধন্য মোরা ধন্য প্রভুর প্রেমে ধন্য ধন্য মোরা ধন্য প্রভুর প্রেমে ধন্য মোদের ভয়ার নাই মোদের ভয়ার নাই মোরা প্রভুর রক্তে শুচি হলাম মোদের ভয়ার নাই মোরা প্রভুর মহা দয়া পেলাম মোদের ভয়ার নাই তাহার চরণ সেবিব সুসমাচার কহিব তাহার চরণ সেবিব সুসমাচার কহিব খ্রিস্ট জীবন যাপিব মোদের ভয়ার নাই খ্রিস্ট জীবন যাপিব মোদের ভয়ার নাই ধন্য মোরা ধন্য প্রভুর প্রেমে ধন্য ধন্য মোরা ধন্য প্রভুর প্রেমে ধন্য মোদের ভয়ার নাই মোদের ভয়ার নাই মোরা প্রভুর রক্তে শুচি হলাম মোদের ভয়ার নাই মোরা প্রভুর মহা দয়া পেলাম মোদের ভয়ার নাই পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক আপনার মধ্যে বিরাজ করুক খ্রিস্টেতে প্রিয়জনেরা আজ আমরা খ্রিস্টের দেহ রক্তের পর্ব অর্থাৎ খ্রিস্টের দেহোৎসব পালন করছি বিশেষভাবে আমরা আজকের দিনে স্মরণ করি যে খ্রিস্ট নিজের দেহ এবং রক্ত রুটি ও দ্রাক্ষারসের আকারে দান করে গেছেন শেষ ভোজে বসে তিনি শিষ্যদেরকে এইভাবেই নির্দেশ দিয়েছিলেন আমার স্মরণে তোমরা এই অনুষ্ঠান করো এ আমার দেহ এ আমার রক্ত খ্রিস্ট জাগে যখন আমরা যোগদান করি খ্রিস্ট প্রসাদ গ্রহণ করি তার মধ্য দিয়ে আমরা খ্রিস্টের সাথে আধ্যাত্মিকভাবে এক দেহ হয়ে উঠি ভক্তমণ্ডলী হিসাবে এক পরিবার রূপে ভাতৃপ্রেমে বন্ধনে বাস করার শক্তি ও পুষ্টি লাভ করি তাই আজকের দিনে আমরা প্রভুর কাছে সেই আশীর্বাদ অনুগ্রহ যাচনা করি যেন খ্রিস্টের দেহ গ্রহণের গুণে আমরা যেন দেহ মনে তার সাথে এক হয়ে আমাদের বিশ্বাসের সাক্ষ্য এক অপরের কাছে দিতে পারি প্রিয়জনেরা আসুন আমরা এই মুহূর্তে আমাদের সকল পাপ স্বীকার করি যেন আমরা পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি আমার অপরাধে অতএব মিথ্যা কুমারী ধন্যা মারিয়া সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো সর্বশক্তিমান ঈশ্বর আমাদের দয়া করুন আমাদের সকল পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদেরকে আনয়ন করুন আমেন হে প্রভু দয়া করো হে প্রভু Oh.
হে অন্নদাতা পরমেশ্বর, এই যে পরমান্ন তুমি আমাদের দান করে থাকো, তা হলো খ্রিস্টের নিজেরই দেহ, যা তিনি সমর্পণ করেছেন জগতের জীবনের জন্যে। এই যে অমৃত পানীয় তুমি আমাদের দান করে থাকো, তা হলো খ্রিস্টের নিজেরই রক্ত, যার ক্ষরণে তিনি তোমার ও আমাদের মধ্যে এক শাশ্বত মৈত্রী সন্ধি স্থাপন করেছেন। আজকের এই পুণ্য দিনে, এই বিশেষ উৎসবে আমরা সকলের কাছে আমাদের এই বিশ্বাসের কথা ঘোষণা করতে চাই। এই রুটি ও দ্রাক্ষারসের প্রসাদে তিনি সত্যি বিদ্যমান, তিনি আমাদের আরাধনার পাত্র। সেই সঙ্গে আমরা প্রার্থনা করি, তিনি যে দীনদরিদ্র মানুষের অন্তরালেও বিদ্যমান, সে কথা মনে রেখে আমরা যেন দুঃখী মানুষের সেবা করি, তাকে সেবা করে যেতে পারি। এই প্রার্থনা করি পবিত্রাত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে, যিনি যুগে যুগে বিরাজমান আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টেরই নামে, আমেন।
দ্বিতীয় বিবরণ। মোশে একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন, ওগো ইসরায়েল, তুমি সেই যাত্রাপথের সব কথাই মনে রেখো, যে পথ দিয়ে হাঁটিয়ে তোমাদের ঈশ্বর ভগবান এই 40 বৎসর ধরে মরুভূমির মধ্য দিয়ে তোমাদের নিয়ে এসেছেন। এভাবে হীন অবস্থায় ফেলে রেখে তিনি তোমাদের যাচাই করে জানতে চেয়েছেন যে তোমাদের প্রকৃত মনোভাবটা কি, তোমরা তার সমস্ত আদেশ মেনে চলবে কি না। সত্যি তো তিনি তোমাদের হীন অবস্থাতেই ফেলে রেখেছেন, তোমাদের ক্ষুধিত হতে দিয়েছিলেন, তারপর খাবার হিসেবে তিনি তো সেই মান্নাই তোমাদের দিয়েছেন যার কথা তোমরাও জানতে না, তোমাদের পিতৃপুরুষেরাও জানত না। তিনি তো এই কথা তোমাদের বোঝাতে চেয়েছেন যে মানুষ শুধুমাত্র রুটি খেয়েই বাঁচতে পারে না, বরং মানুষ ভগবানের শ্রীমুখে উচ্চারিত প্রতিটি উক্তিকে সম্বল করেই বেঁচে থাকতে পারে। তোমাদের ঈশ্বর ভগবানকে ভুলে যেও না তোমরা, তিনি তো মিশর দেশের বাইরে দাসত্বের সেই বাসভূমির বাইরে তোমাদের নিয়ে এসেছেন। তিনি সেই বিশাল ভয়ঙ্কর মরুভূমির মধ্য দিয়ে যত সব বিষাক্ত সাপ ও কাঁকড়া বিছের সেই আস্তানা, ওই যে তৃষ্ণার রাজ্য যেখানে এক ফোঁটাও জল মেলে না, তারই মধ্য দিয়ে তোমাদের পায়ে হাঁটিয়ে নিয়ে এসেছেন। তিনি তো সেদিন তোমাদের ব্যবহারের জন্যে সেই নিরেট পাথরটার বুক থেকে জলের ধারা বের করে এনেছিলেন। তিনি তো ওই মরুভূমিতে খাবার হিসেবে তোমাদের দিয়েছিলেন সেই মান্না যার কথা তোমাদের পিতৃপুরুষদের জানাই ছিল না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। প্রভুর ভক্ত জেরুসালেম ভগবানের গুণ গান করো, সিয়ন নগরী তোমার ঈশ্বরের স্তুতি গান করো। তিনি সুদৃঢ় করে দিয়েছেন তোমার যত দ্বারের অর্ঘ, তোমার কোলের যত সন্তানকে আশিস ধন্য করেছেন তিনি। প্রভুর ভক্ত শান্তি এনেছেন তিনি তোমার চতুষীমানা, সেরা গমের ফসলে তোমার ক্ষুধা মিটিয়ে দেন, তার আদেশ প্রেরণ করেন তিনি পৃথিবীর বুকে, তার বাণী দ্রুত বেগে যায় ছুটে যায়। তার বাণী
বাণী তিনি ঘোষণা করেছেন যাকোবের কাছে। তার ন্যায় নীতি বিধি নির্দেশ ইসরায়েলের কাছে, আর কোন জাতির জন্য তিনি করেননি এমন মহাকাজ, আর কোন জাতিকে তিনি জানিয়ে দেননি আপন নীতি। করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র। প্রিয়জনেরা, সে যে পানপাত্রটি যার নাম আশীর্বাদের পানপাত্র, যে পাত্রটি নিয়ে আমরা আশীর্বাদ নিয়ে উচ্চারণ করি, তা থেকে পান করে আমরা কি খ্রিস্টের রক্তে সহভাগী হয়ে উঠি না? আর সেই যে রুটি যা আমরা ছেড়ে টুকরো করি তা গ্রহণ করে আমরা কি খ্রিস্টের দেহের সহভাগী হয়ে উঠি না? যেহেতু সেই রুটি এক, তাই আমরা অনেক হয়েও এক দেহ, কারণ আমরা সকলেই সেই একই রুটির অংশভাগী। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। আলেলুইয়া, আলেলুইয়া, আলেলুইয়া। পরমান্ন স্বর্গ থেকে নেমে আসা জীবনময় অন্ন, এ অন্ন গ্রহণ করে যারা অনন্তকাল বেঁচেই থাকে তারা। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনার সহায় থাকুন। জোহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার হতে পাঠ। হে প্রভু তোমার মহিমা হোক। কাফারনাউম নগরে যিশু একদিন ইহুদীদের বললেন, আমি সেই জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে, কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই মাংস, তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতে পারে। এতে ইহুদীদের মধ্যে একটা প্রচণ্ড তর্কাতর্কি বেঁধে গেল। তারা বলতে লাগলো, লোকটা কি করে ওর নিজের মাংস আমাদের খেতে দিতে পারে? যিশু তখন তাদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা যদি মানবপুত্রের মাংস না খাও আর যদি তার রক্ত পান না করো, তাহলে তোমাদের সেই জীবন পেয়ে যাবার আর প্রশ্নই ওঠে না। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে, সে শাশ্বত জীবন পেয়েই যায়, আর শেষ দিনে আমি তাকে পুনরুত্থিত করব। কারণ আমার মাংস প্রকৃত খাদ্য ও আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে, সে আমার মধ্যে বাস করে আর আমিও তার মধ্যে বাস করি।
আমাকে যেমন পাঠিয়েছেন স্বয়ং জীবনময় পিতা, এবং আমি যেমন পিতারই জন্যে বেঁচে আছি, তেমনিভাবে আমাকে যে খায় সে আমারই জন্যে বেঁচে থাকবে। এমনই এই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। তোমাদের পিতৃপুরুষেরা যা খেয়েছিলেন এ রুটি তেমন রুটি নয়, তারা তো মারা গেছেন। এই রুটি যে খায় সে অনন্তকাল বেঁচেই থাকবে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। খ্রিস্টে ভাই বোনেরা, আমরা খ্রিস্টদেহ রক্তের পর্ব পালন করছি। আমাদের শ্রেষ্ঠ ভক্তির বিষয় আরাধ্য সাক্রামেন্টে প্রভু যীশুর দেহ রক্ত, এবং পৃথিবীতে শ্রেষ্ঠ পবিত্রতম বিষয় যীশুর দেহ ও রক্ত আমাদের জন্য। যীশু পৃথিবীতে তার জীবন দশা শেষ করে স্বর্গে চলে গেলেন, পুনরুত্থানের পরে স্বর্গারোহণের মধ্য দিয়ে। কিন্তু তিনি আবার এই পৃথিবীতে চিরকাল থাকার একটা ব্যবস্থাও করে গেলেন। সাক্রামেন্টীয়ভাবে খ্রিস্টদেহ রক্তের এই সাক্রামেন্টের মধ্য দিয়ে যীশু রয়ে গেলেন এই পৃথিবীতে চিরকালের জন্যে। ভীষণ সুন্দর তাই যীশুর এই ব্যবস্থাটি, যে তিনি চিরকাল ধরে এই পৃথিবীতে থাকছেন আমাদের মাঝে। অদৃশ্যভাবে তো আছেন, কিন্তু সাক্রামেন্টীয় দৃশ্যভাবেও তিনি এই পৃথিবীতে রয়ে গেলেন। আরাধ্য সাক্রামেন্ট তাই অতিশয় পবিত্রতম বিষয়, গভীর ভক্তির বিষয় আমাদের জন্য, আমাদের অতিশয় আরাধনার বিষয়, কারণ আমরা খ্রিস্ট প্রভুকে সেখানে পাই, জীবন্ত খ্রিস্টকে। কেন আরাধ্য সাক্রামেন্ট এমন পবিত্র বিষয় হয়, ভক্তির বিষয় হয়? যীশু নিজেই পবিত্র আরাধ্য ব্যক্তি, কেননা তিনি যে ঈশ্বর। তবে আমাদের ঈশ্বর সর্বশক্তিমান, ক্ষমতাবান, মহান ঈশ্বর বলেই যে আরাধনার পাত্র, শুধু তাই নয়, সেরূপ ঈশ্বর ঊর্ধ্বের ঈশ্বর, ধরাছোঁয়ার বাইরে ঈশ্বর। কিন্তু আমাদের এত দূরের শক্তিমান ঈশ্বর হয়ে ঈশ্বরের লাভ কি? সর্বশক্তিমান ঈশ্বর রূপে অনেক দূরে অবস্থান যদি করেন, ঈশ্বর যে আমাদের অনেক কাছের ঈশ্বর, আমাদের মাঝে ঈশ্বর, আমাদের সঙ্গে ঈশ্বর, আমাদের জন্যে তিনি ঈশ্বর। তিনি নিজের জন্য ঈশ্বর নন, তিনি অন্যদের জন্য ঈশ্বর। তাই এই জিনিসটিও খুব সুন্দর, ঈশ্বর নিজের জন্য হয়ে ঈশ্বরের কোনো আনন্দ নেই, নিশ্চয়ই
কিন্তু ঈশ্বর যে আমাদের জন্য ঈশ্বর, সেখানে ঈশ্বরের শ্রেষ্ঠ আনন্দ। তাই ঈশ্বর ঈশ্বর হয়ে কোনো স্বার্থপরতা সেখানে নেই। তিনি নিঃস্বার্থভাবে মানব জীবনকে ঘিরে যখন ঈশ্বর, তিনি শ্রেষ্ঠ সুন্দর এবং পবিত্রতম ঈশ্বর। এবং খ্রিস্টপ্রভু তাই আমাদের মাঝে সেই রূপ ঈশ্বরের সবচেয়ে সুন্দর পরিচয়, অতিশয় পবিত্র পরিচয় তাই ঈশ্বরের। যিশু আমাদের মতো ক্ষুদ্র মানুষ হলেন আমাদের জন্য, এবং যিশুর মধ্য দিয়ে ঈশ্বর মানুষের মধ্যে মিলে এলেন। তবে ভাই বোনেরা, ঈশ্বর যিশু আরও আরাধ্য পবিত্র হলেন যখন তিনি তার দেহ রক্ত আমাদের জন্য চিরকালীন খাদ্য ও পানীয় রূপে দান করে গেলেন। তাই যিশু পূর্ণ বৃহস্পতিবার সান্ধ্যভোজে আরাধ্য সাক্রামেন্টের আকারে তার দেহ রক্ত দান করলেন। তবে আসল কাজটি পরের দিন পূর্ণ শুক্রবার ক্রুশে ঘটল। ক্রুশের উপর যিশু তার নিজের জীবন উৎসর্গ করলেন, বলিকৃত হলেন, এবং সেই বলিকৃত হওয়ার মধ্য দিয়েই তিনি আমাদের জন্য নিজেকে খাদ্য ও পানীয় রূপে দান করে গেলেন। ভাই বোনেরা, একটি বলিদানে দুটি বিষয় লক্ষ্য করতে হয়। খ্রিস্টের ক্রুশের বলিদানেও তেমনিভাবে দুটি বিষয় আমরা খেয়াল করি। একটি হলো অন্য কারোর জন্য নিজের জীবন বিসর্জন দেওয়া, নিজ জীবনকে অন্যের জন্য ত্যাগ করা। তবে সেই বিসর্জন দেওয়া মানে নয় নিজ জীবনটাকে ফেলে দেওয়া, নষ্ট করে ফেলা। তেমন বিসর্জন দেওয়ার বিশেষ কোনো অর্থ হয় না। সেরকম বিসর্জন হতো বিষাদ এবং বিষণ্ণতার বিসর্জন। তাহলে বিসর্জন হতো জীবনের অপচয়, তা শুভ হতে পারত না। সেই রকম ক্রুশ মৃত্যুতে পিতা প্রীত হতে পারতেন না, যদি মাত্র জীবনের একটা বিসর্জন। কিন্তু ভাই বোনের দ্বিতীয় একটি অর্থ, সেটা হলো বিসর্জিত হলে নিজের থেকে বিসর্জনকৃত জীবনটিকে রূপান্তরিত করে অন্যের জন্য জীবনদায়ী খাদ্য ও পানীয় হয়ে ওঠা। সেইখানে বিসর্জনের মাধুর্য এবং বিসর্জনের গৌরব ও মহিমা, বিষাদ সেখানে শেষ হয়। আর যিশু তাই সেইভাবে তার জীবনকে বিসর্জন দিলেন, কিন্তু তার মধ্য দিয়ে নিজের কাছে বিসর্জন দিলেন, কিন্তু জীবনকে বিসর্জন নয়, জীবনটিকে তিনি আমাদের জন্য খাদ্য ও পানীয় রূপে দান করে গেলেন যেন আমরা জীবন পাই। তাই ভাই বোনেরা, আমরা আরাধ্য সাক্রামেন্টে এমনিভাবে যিশুকে অনন্ত জীবনের খাদ্য ও পানীয় রূপে লাভ করে ধন্য হই। এবং সেইখানে যিশুর জীবনের শ্রেষ্ঠ পবিত্রতা, তিনি জীবন বিসর্জন দিয়েছেন, কিন্তু তার ঊর্ধ্বে তিনি তার জীবনটাকে আমাদের জন্য খাদ্য ও পানীয় রূপে দান করে গেছেন। আর যিশু আমাদেরকে বলেছেন, আমার শরণার্থে তোমরা তা কর। সেই কথার মধ্যে দুইটি বিষয় খেয়াল করতে পারি। প্রথমটি হলো, আমরা যেন যিশুর ওই বলিকৃত দেহ ও রক্ত আমাদের জীবনের জন্য পরম পবিত্র খাদ্য ও পানীয় রূপে গ্রহণ করি, যিশুর সাথে আমরা এক হই, এবং যিশুকে আরাধ্য সাক্রামেন্টে
আরাধনা করে আমাদের জীবনকে যিশুর সাথে সর্বদা এক করে রাখি। আরাধ্য সাক্রামেন্টের এই সুন্দর বিষয়টি আমাদের জীবনের জন্য। দ্বিতীয় একটি বিষয় তবু আছে, তা হল যিশু তার জীবন আমাদের জন্য খাদ্য পানীয় রূপে দান করে আমাদেরকেও ডাকছেন, আমরা যেন আমাদের নিজেদের জীবনকেও অন্যদের জন্য খাদ্য ও পানীয় রূপে দান করি। সুন্দর আমাদের জীবনের আহ্বান। পৃথিবীতে আমাদের জীবনের শ্রেষ্ঠ পবিত্রতা ও ভক্তিময়তা আসে যখন আমরা আমাদের জীবনকে অন্যের জন্য খাদ্য ও পানীয় রূপে দান করতে পারি। আমরা একটি পরিবারে আমাদের জীবনকে স্মরণ করি, আমরা পরিবারে যে যে অবস্থানে আছি, আমরা নিজের জন্য থাকতে পারি কিন্তু সেটা পবিত্র নয়, তখন সেখানে পবিত্রতা খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা একটি পরিবারে যখন আমাদের জীবনকে অন্যের জন্য দেখি, আমি তোমাদের জন্য ভাই, তোমাদের জন্য ছেলে বা মেয়ে বোন, আমি তোমাদের জন্য পিতা বা মাতা, হ্যাঁ তাই নিজের জন্য আমি কেউ নই কিন্তু তোমার জন্য, তোমাদের জন্য আমার জীবন, অতিশয় সুন্দর ও আরাধ্য তখন আমাদের জীবন যখন আমাদের জীবন অন্যদের জন্য হয়। ভাই বোনেরা, আমরা আমাদের জীবন যেন অন্যের জন্য খাদ্য ও পানীয় রূপে দান করি। কিভাবে? আমাদের সমস্ত ভালোবাসা, আমাদের সমস্ত ত্যাগ স্বীকার অন্যদের জন্য, অন্যকে ক্ষমা করা, আমাদের কোনো কাজ, সেবা কাজ, ছোট বড় কত সেবা কাজ, আমাদের সুন্দর কথা অন্যের প্রতি, এসব কিছুই তো জীবন দান করে। আমাদের অন্তর থেকে যায়, আমাদের দেহ থেকে চলে যায় কিন্তু কাউকে আরাম দেয়, সান্ত্বনা দেয়, সাহস দেয়, মৃতপ্রায় মানুষটিকে বাঁচিয়ে তোলে আমাদের ভালোবাসা, আমাদের ক্ষমা, আমাদের সেবা কাজ। এমনিভাবে আমরা অন্যদের জীবনের জন্য খাদ্য ও পানীয় হই, তার অন্তরের খাদ্য ও পানীয় যিশুর মতো হয়ে। ভাই বোনেরা, পৃথিবীতে মানব জীবন চলে যায় কিন্তু মানব জীবন আবার চিরস্থায়ী হয়ে থাকে যখন আমাদের জীবন অন্যদের জন্য খাদ্য ও পানীয় রূপে আমরা দান করতে পারি। যিশু সেইভাবে এই পৃথিবীতে চিরস্থায়ী হয়েছেন কারণ তিনি আমাদের জন্য খাদ্য পানীয় হয়েছেন। আর আমাদের সবার প্রতি একটি আহ্বান আছে, আমরা যেন কোনো না কোনোভাবে কোনো ভাই বোনের জন্য কোনো না কোনোভাবে খাদ্য ও পানীয় হই, তাকে জীবন দান করি। আর তখন আমাদের জীবন অনেকভাবে চলে যেতে পারে কিন্তু যতটুকু অন্যদের জন্য দিয়ে গেলাম খাদ্য ও পানীয় রূপে, তার জীবনে আমার জীবন চিরস্থায়ী রূপে থেকে যায়। স্নেহের ভাই বোনেরা, আমরা একটু খেয়াল করি যে সমস্ত সৃষ্টির মধ্যে এই আহ্বান আছে অন্যের জন্য খাদ্য পানীয় হওয়া। আমরা নিজেরাই প্রতিদিন আলো, বাতাস, জল সমস্ত কিছু থেকে আমাদের জীবনের জন্য খাদ্য গ্রহণ করি। সমস্ত কিছুই এই পৃথিবীতে, সমস্ত সৃষ্টি কোনো না কোনোভাবে একে অপরের জন্য জীবন দান করে, খাদ্যস্বরূপ, পানীয়স্বরূপ, সুন্দর সৃষ্টির এই ব্যবস্থা। এবং ঈশ্বর নিজেই তাই তার সৃষ্টির জন্য খাদ্য ও পানীয় হয়েছে। যিশুর এই সুন্দর পর্বদিনে, দেহ রক্তের পর্বদিনে খাদ্য পানীয় আমাদের জন্য
আমরা প্রার্থনা করি যেন পৃথিবীতে সব মানুষের জন্য সর্বদা দৈনিক অন্ন থাকি, যা আমরা প্রভুর প্রার্থনায় প্রার্থনা করে থাকি, দেহের অন্ন যেন সব মানুষের হয়, আত্মিক অন্ন যেন সব মানুষের জন্য হয়, এবং আমরাই যেন অন্যদের জন্য কোনো না কোনোভাবে সুন্দর খাদ্য ও পানীয় হতে পারি যিশুর মতো হয়ে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে স্বর্গমর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি প্রিয়জনেরা এখন আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। আজকের এই সুন্দর পর্বদিনে ভিন্ন ভিন্ন ধর্মপল্লীতে যে সকল ছেলে মেয়ে প্রথমবার পবিত্র কমিউনিয়ন খ্রিস্ট প্রভুকে গ্রহণ করতে যাচ্ছে, তারা যেন খ্রিস্টের আদর্শে নিজেদের জীবন গড়ে তুলতে পারে। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। যোগ্যভাবে পবিত্র কমিউনিয়ন গ্রহণ করে আমরা যেন খ্রিস্টের সাথে একাত্ম হয়ে জগতের কাছে খ্রিস্টের শিষ্য সাক্ষী হয়ে উঠতে পারি। আসুন এই উদ্দেশ্যে জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। খ্রিস্টদেহের বিষয় যারা জানে না, যারা খ্রিস্টদেহকে অবজ্ঞা করে, তাদের মনের অন্ধকার যেন দূর হয়ে যায়। আসুন এই উদ্দেশ্যে জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। আমরা বিশেষভাবে প্রার্থনা করি যারা অসুস্থ, হাসপাতালে চিকিৎসারত, বিশেষভাবে করোনা ভাইরাসে আক্রান্ত, তাদের জন্য প্রভু সুস্থ করে তোলেন।
এই মহামারীর যেন অবসান ঘটে, মানুষ যেন এই বিপদ থেকে রক্ষা পায়। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। এই দিনগুলোতে যারা মৃত্যুবরণ করেছেন আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন এবং অন্যান্য ভাই বোনেরা, তাদের সবার আত্মার চিরশান্তি কামনা করে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। আমাদের অন্যান্য সকল উদ্দেশ্য আমরা এখন নীরবে প্রভুর কাছে তুলে ধরি। প্রেমময় স্বর্গীয় পিতা, তোমার কৃপার দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকাও, আমাদের প্রার্থনা শ্রবণ করো, আমাদেরকে তুমি রক্ষা ও লালন পালন করো। এই আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। মাংস সত্য বলিকৃত হবে করুন, যেন আমার ও আপনাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়, তার নামে প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞোৎসর্গ প্রভু গ্রহণ করুন। হে শান্তির আকর, আমাদের অর্ঘ্য এই রুটি আর এই দ্রাক্ষারস যেন শান্তি ও মৈত্রীর এক রহস্যময় প্রতীক। আশীর্বাদ করো এই নৈবেদ্য তোমার চরণে অর্পণ করে, তোমার ভক্তমণ্ডলী যেন সেই স্বর্গীয় শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে ওঠে। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনারও সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন, আমরা তা ঈশ্বরের উদ্দেশ্যে উত্তোলন করেছি। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি, ইহা বিহিত ও ন্যায্য। হে প্রভু পবিত্রতম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যিই বিহিত ও ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। তাঁর প্রেরিতগণের সঙ্গে অন্তিম ভোজ গ্রহণকালে ক্রুশের মুক্তিদায়ী স্মরণক্রিয়া যুগ যুগান্তর পালনার্থে তিনি তোমার নিকটে নিজেকে নিষ্কলঙ্ক মেষ শাবক রূপে অর্পণ করলেন, পূর্ণ প্রশংসার গ্রহণীয় নৈবেদ্য হয়ে। এই প্রশংসনীয় নিগুড় রহস্যে পরিতৃপ্ত করে তোমার ভক্তজনদের পবিত্রীকৃত করো, যেন এক অভিন্ন ভূমণ্ডলে স্থিত মানবজাতি একই বিশ্বাসে উদ্ভাসিত হয়,
একই প্রেম বন্ধনে হয় একত্রিত। আমরা এমন অপরূপ সাক্রামেন্টের ভোজ সমীপে আসি যেন তোমার প্রসাদের কোমল আস্বাদে আবিষ্ট হয়ে আমরা স্বর্গীয় সত্তার সাদৃশ্যে উত্তরিত হতে পারি। অতএব দুলোক ভুলোক তোমার আরাধনায় নববন্দনায় মুখর, আমরাও সকল স্বর্গদূত বাহিনীর সাথে ধ্বনিত করি অবিরাম প্রশংসার এই বন্দনা গান। পূর্ণ 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 প্রভু সত্যি। হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এ উপহার পবিত্র কর, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ স্তুতি জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, আমরা তোমার মৃত্যু শরণ করি, তোমার পুনরুত্থানে জয়গান করি, তোমার পুনরাগমনে প্রতি অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি।
হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পুণ্যবিদা ফ্রান্সিস, আমাদের ধর্মপাল প্যাট্রিক, বিশপ শরৎ ফ্রান্সিস এবং সমগ্র যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমে পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা ও তার সঙ্গে ও তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। আমেন। মুক্তিদাতার আদেশে ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্য পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন অত্যন্তকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য পরাক্রম ও মহিমা তোমারই এখন ও যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। আসুন আমরা এখন পরস্পরকে শান্তি প্রদান করি। শান্তি। হে বিশ্ব পাপ হর ঈশ্বরে মেশাব, দেখুন ঈশ্বরের মেষশাবক, দেখুন যিনি বিশ্ব পাপহর, ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যেই আমার আত্মা নিরাময় হবে।
বাঁধে যে রুটিকা সবারে সবার শনে, আমরা সে রুটিকা করিব আহার দিয়া ভক্ত জনে। আধ্যাত্মিকভাবে খ্রিস্ট প্রসাদ গ্রহণের প্রার্থনা। হে আমার প্রিয় যীশু, আমি বিশ্বাস করি যে তুমি পরম পবিত্র সাক্রামেন্টে উপস্থিত আছ। সব কিছুর ঊর্ধ্বে আমি তোমাকে ভালোবাসি, আর আমি আমার আত্মায় তোমাকে গ্রহণ করতে ইচ্ছা করি। আমি যেহেতু এখন তোমাকে সাক্রামেন্টের মধ্য দিয়ে গ্রহণ করতে সক্ষম নই, তুমি আধ্যাত্মিকভাবে আমার অন্তরে এসো। তুমি ইতিমধ্যে আমার হৃদয়ে আছো মনে করি আমি তোমাকে আলিঙ্গন করি এবং আমার নিজেকে সম্পূর্ণভাবে তোমার সঙ্গে যুক্ত করি। তোমার থেকে আমাকে কখনো বিচ্ছিন্ন হতে দিও না। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। যীশু খ্রিস্টের পিতা হে পরমেশ্বর, তুমি এই যে জীবনময় রুটি, এই যে আশীষধন্য পানি আমাদের দান করে থাকো, তা তোমার সবচেয়ে মূল্যবান দান। সেই দান স্বয়ং তোমার প্রিয়তম পুত্র যীশু খ্রিস্ট। আশীর্বাদ করো, স্বয়ং খ্রিস্টের দেহ প্রসাদ রূপে গ্রহণ করে আমরা সবাই মিলে যেন তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে তার আধ্যাত্মিক দেহ হয়ে উঠি, যেন খ্রিস্টের মতো জগতের মুক্তির জন্যে নিজেদের বিলিয়ে দিতে পারি। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টেরই নামে।
আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমেন। খ্রিস্টজাক সমাপ্ত হলো, আপনারা যান জগতের কাছে মঙ্গলবাণী ঘোষণা করুন। ঈশ্বরকে ধন্যবাদ। তোমার অপূর্ব প্রেম কৃপা দানে সৃষ্ট হয়েছি তোমার